পেট্রাপোলে আমদানি রপ্তানিতে গতি আনতে দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক সীমান্তে জিরো পয়েন্টে। নজরদারিতে গঠিত হচ্ছে দুদেশের যৌথ কমিটি। বাণিজ্যে গতি আসলে কমবে শহরের যানজট, সেদিকেই তাকিয়ে শহরবাসী। পেট্রাপোলে আমদানি রপ্তানিতে গতি আনতে দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল সীমান্তের জিরো পয়েন্টে। মঙ্গলবার বিকালে ভারত ও বাংলাদেশের প্রশাসনিক আধিকারিক, সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত দুদেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আলোচনায় উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল শেঠ। শহরের যানজট কাটাতে উদ্যোগ বৈঠকে। বিগত কয়েক মাস যাবৎ রপ্তানি কম হচ্ছে বাংলাদেশে, ফলে পেট্রাপোল বন্দর এলাকার বিভিন্ন পার্কিং সহ বনগাঁ শহরে, এমনকি শহর ছাড়িয়ে বনগাঁ চাকদা সড়ক, বনগাঁ যশোহর রোড, বনগাঁ বাগদা রোডেও দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশগামী গাড়িগুলি, ফলে যানজট বাড়ছে এই শহরে। সমস্যায় পড়ছেন আমদানি রপ্তানি কারকেরা। দীর্ঘদিন পণ্য বোঝাই করে ট্রাক দাঁড়িয়ে থাকার ফলে ব্যবসায় লোকসান হচ্ছে তাদের। এসব বিষয়ে জট কাটাতে দুদেশের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হলো সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সম্প্রতি তাদের ব্যবসায়িক ক্ষতির কথা জানিয়ে দুদেশের সরকারের কাছে আবেদন করেন তারা। তিনি বলেন, এদিনের মিটিংয়ে ভারতীয় কাস্টমস, স্থানীয় জনপ্রতিনিধি সহ বাংলাদেশ জয়েন্ট কমিশনার কাস্টমস উপস্থিত ছিলেন। রপ্তানি কম হওয়ার কারণ হিসাবে কার্তিকবাবু বলেন, বাংলাদেশের দিকে পরিকাঠামোগত কিছু ত্রুটি রয়েছে, যার ফলে আমাদের রপ্তানি কম হচ্ছে। আমাদের দীর্ঘদিন ধরে বনগাঁয় কন্ডিশন চলছে, 40 দিন ডিটেনশন চলছে, এক্সপোর্ট ইম্পোর্ট অবস্থা খুব খারাপ জায়গা। বড় পোর্ট, এশিয়ার বড় পোর্ট, সেটা ক্রমশ শেষের দিকে। বাংলাদেশও পর্যাপ্ত গাড়ি নিতে, যে বাংলাদেশ প্রতিদিন 650-700 গাড়ি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তারা চেষ্টা করবে, আর আমরাও 650-700 দেবো। অর্থাৎ 650-700 গাড়ি যদি প্রতিদিন আমরা রপ্তানি করতে পারি, তারা যদি প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে আগামী দিনে এই 40 দিনে যে বনগাঁর একটা বড় জ্বালা, কন্ডিশন, পৌরসভার একটা বড় অস্বস্তি, সেটা আমরা ওভারকাম করতে পারি। এদিনের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী দুদেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। সেই কমিটি নিয়মিত আমদানি রপ্তানির ওপর নজরদারি চালাবে এবং তারা রিপোর্ট পাঠাবেন। সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে বাংলাদেশ দৈনিক 500-700 গাড়ি নেবে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, আগামী 15 দিনের মধ্যে আরেকটি রিভিউ মিটিং করবে এই কমিটি। আমরা আশা করছি বাংলাদেশ যদি 500-700 গাড়ি নিতে পারে, তাহলে আগামী 15 দিনের মধ্যে শহরের যানজট সমস্যা কমে যাবে। পাশাপাশি আগামীতে 7 দিনের মধ্যে যাতে সমস্ত গাড়ি এক্সপোর্ট করে দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশে অপার হয়েছে, ঠিক মতন গাড়ি নিতে পারছে না। আমাদের এদিকে 1000 গাড়ি রেডি হয়ে বসে আছে, এবং প্রতিদিনই যদি 1000 গাড়ি চায়, কাস্টম কর্তৃপক্ষ CWC বলেছে যে তারা 1000 গাড়ি পাঠাতে পারে। এমতো অবস্থায় বাংলাদেশকে আমরা 15 দিন এই ওদের কত গাড়ি নিতে পারবে এটা সিদ্ধান্ত হয়েছে, যে ওরা প্রতিদিন 500-700 গাড়ি ওরা আমাদের ওখান থেকে নেবে। আমরা আশা করছি যদি 700 গাড়ি করে প্রতিদিন এক্সপোর্ট করে, তাহলে বন্যায় 15 দিনের মধ্যে আমাদের বর্ডারে সমস্ত গাড়ি আমরা পাস করে দিতে পারবো, এবং আগামী দিনে 7 দিনের মধ্যে সমস্ত গাড়ি এক্সপোর্ট হবে, এটা আমরা অ্যাসিওরেন্স দিতে পারবো। যদিও বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষে সাজিদুর রহমান বলেন, আমরা 150-র ওপর গাড়ি দিতে পারছি না, ঠিক তেমন ভারতও 300-র বেশি গাড়ি পাঠাতে পারছে না। এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের জয়েন্ট ডিরেক্টর মতিউর রহমান বলেন, এ বিষয়ে দুদেশের ব্যবসায়ীদের আরও উদ্যোগী হতে হবে। আমাদের দেশের ল্যান্ডপোর্টের প্রথম দোষ, তারা টাইমলি 700 গাড়ি মাল নিতে পারে না। এই যে কোটা, এখানে আজকে আলোচনা হয়েছে যে কোটা কে দিচ্ছে। পৌরসভা বলছে যে CWC দিচ্ছে 500-200, আমরা সেই পরিমাণ দিচ্ছি না, কোনো কোটা থাকবে না। গাড়ি যতক্ষণ বাংলাদেশে জায়গা থাকবে ঢুকতে দিতে হবে, কারণ ইন্ডিয়ান পাশে গাড়ি থাকলে তো তার ডিমান্ড দিতে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে থাকলে আমার কমিশন এসে বলেছে প্রয়োজনে আমি ট্র্যাক অ্যালাউ করব। সব মিলিয়ে সীমান্ত বাণিজ্যের জট কাটলে তবেই কাটবে শহরের যানজট। আপাতত সেদিকেই তাকিয়ে শহরবাসী। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।